কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম দিঘিনালার সাপ্তাহিক পাহাড়ি বাজারে। সেখানে প্রায় রক্তফল থেকে শুরু করে বাঁশকোরল, শামুক, পাহাড়ি আলু, সাবারং অ্যান্ড আমি কী কী কিনলাম সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। জুজু ব্যাকুনরা কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক বেশি করে ভালো আছেন। এইবার বলবো দিঘিনালা হচ্ছে খাগড়াছড়ি জেলার একটা উপজেলা। এই দিঘিনালা বাজার থেকে বাজার করব আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ এই বাজারে পাহাড়িদের শাকসবজি থেকে শুরু করে সব লোভনীয় খাবারগুলো পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে যাওয়া মাত্র একটা ডাব কিনলাম। সেদিন প্রচুর পরিমাণে গরম ছিল, বাজার করার আগে একটা ডাব খেয়ে নিলাম, কজ আমি মনে করি বাজার করতেও কিন্তু এনার্জির দরকার আছে। তো ফার্স্টে আমি নাপ্পির এখানে গেলাম, নাপ্পি কিনবো এখান থেকে, কারণ নাপ্পিটা খুবই লোভনীয় অ্যান্ড ভালো একটা ফ্লেভার আসতেছিল। এবার যাবো মরিচ দেখতে, কারণ এইগুলো হচ্ছে আমাদের পাহাড়িদের জুমের মরিচ। এই মরিচগুলো ছাড়া মনে হয় আমরা পাহাড়িরা বাঁচতেই পারবো না। এই টক পাতাগুলো দেখে খুবই লবণীয় লাগতেছিল অ্যান্ড খুবই ফ্রেশ মনে হচ্ছিল, এখনই তুলে নিয়ে আসছে অ্যান্ড আমি এক বন্দা নিয়ে নিলাম। এই যে এই বেগুনটা দেখতে পাচ্ছেন, এই বেগুনটা হচ্ছে আমার বাবার খুবই ফেভারিট। এই বেগুনগুলোর টেস্ট একটু টেটো টাইপসের হয়। এই তারাগুলো খুবই রিজনেবল ছিল, মাত্র 20 টাকা করেছিল, তো আমি নিয়ে নিলাম। অ্যান্ড এই কলা ফুলগুলা মোচাগুলা ছিল মাত্র 1 বন্দা 30 টাকা করে, তো আমি এখান থেকে 1 বন্দা নিয়ে নিলাম। তারপরে দেখলাম এখানে প্যাকেট করা বাঁশকোরল সেল করতেছে, বাট আমি বড় বড় বাঁশকোরলগুলো চাচ্ছিলাম। আমার এই দিঘিনালা বাজারে আসার মূল লক্ষ্য হচ্ছে এই রক্তফলগুলা। আমি যে গ্রামে থাকি ওই গ্রামে হচ্ছে এই রক্তফলগুলো এত অ্যাভেলেবেল না, তো আমি এখান থেকে কিছু রক্তফল কিনে আমি নেক্সট আরও দেখব। হাতে হাতে এত কিছু আর নেওয়া যাচ্ছে না, তাই আমি এখান থেকে ব্যাগও নিয়ে নিলাম একটা 10 টাকা দামের। এবার দেখেন এই রক্তফলগুলা অনেক বেশি সুন্দর, একদম লাল টকটকে অ্যান্ড এখান থেকে আমি 1 বন্দা নিয়ে নিলাম। গাইস এবার আমাকে বলবেন কে কে এখনো পর্যন্ত পাকা কাঁঠাল খাইছেন? আর এই পাহাড়ি আলুগুলোর প্রাইস মাত্র ছিল 30 টাকা করে। এইবার দেখেন এই বাঁশকোরলগুলা, আমরা চাকমা ভাষায় বলি ফদনা বা চুরি, যেগুলা হচ্ছে শুধুমাত্র এই সিজনে নতুন নতুন জুম করলেই পাওয়া যায়। যারা যারা ওজন বাড়াতে চান তো তারা এই মিল্ক শেক সাপ্লিমেন্টটা নিতে পারেন, কোনো সাইড ইফেক্ট ছাড়াই ওজনটাকে আপনারা গেইন করতে পারবেন। এই সাবারাগুলো দেখতে অনেক লোভনীয়, তো আমি এখান থেকে প্রায় 4 বন্দার মতো নিয়ে নিলাম, কারণ 2 বন্দা মাত্র 10 টাকা করে। এতক্ষণ ধরে আমি বড় বড় বাঁশকোরলগুলো খুঁজতেছিলাম। এই ধরনের বাঁশকোরলগুলো চালের গুঁড়া দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে নাপ্পি দিয়ে। এইবার শামুক কিনতে চলে আসলাম। শামুক কেনার জন্য মূলত আমি দিঘিনালা বাজারে আসলাম, আমাদের গ্রামে খুবই কম পাওয়া যায়। এই দিঘিনালা বাজারে আপনি যখনই আসেন শামুক পাবেন। আমি এখানে প্রায় 1 কেজির মতো শামুক কিনলাম। এখানে বড় শামুক আছে, ছোট শামুক আছে। এই ছোট শামুকগুলাকে আমরা চাকমা ভাষায় বলি পুঙো শামুক। এই শামুকগুলা যে কোনো ভাবে খাওয়া যায়। তারপরে আমি আমার বাবার জন্য করলা শাক নিলাম। এই করলা শাকগুলো আমার অনেক বেশি ভালো লাগে। দেন পুঁইশাকের ডেন্ডিগুলাও অনেক বেশি লোভনীয় ছিল, যেগুলো আমার মায়ের জন্য নিলাম। এই পুঁইশাকের ডেন্ডিগুলা মা রান্না করলে অনেক বেশি ভালো হয়। শুনেছিলাম দিঘিনালা বাজারে নাকি খুবই ফ্রেশ লইট্টা শুটকি পাওয়া যায়, তার পাশাপাশি এখানে আরও অনেক ধরনের শুটকি আছে। এই শুটকিগুলো দেখেই আসলেই ফ্রেশ লাগতেছে অ্যান্ড আমি এখান থেকে 1 ফোয়া নিয়ে নিলাম। তারপরে হাঙর মাছ দেখলাম। হাঙর মাছের ভর্তা যারা যারা খেয়েছেন, যাদের যাদের প্রিয়, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেন এখানে বিনি চাউলও সেল দিচ্ছে। বিনি চাউলগুলো এখানে প্যাকেট করা করা আছে, 1 প্যাকেটে 1 কেজি করে। এই বছরের বিজুতে প্রায় সব আইটেমই মা করেছে, মানে আচারটা ছাড়া প্রত্যেক বছরই করা হয়, এই বছর করা হয়নি। এই বড়েগুলো আমি নিলাম আচার খাবো বলে। তারপরে বেল দেখতে গেলাম, অ্যাজ আমাদের বেলের গাছ নেই। যদি বেলের গাছ থাকতো মনে হয় ডেলি ডেলি আমি বেলের শরবতই খাইতাম। এই গরমে বেলের শরবত অনেক বেশি কাজে দিচ্ছে। দিঘিনালা বাজারে আরও অ্যাট্রাক্টিভ বিষয় হচ্ছে এই চিংড়ি শুটকিগুলা, এগুলো হচ্ছে নিজেদের বাসায় তৈরি। আই ডোন্ট নো ভিডিওতে কতটুকু বুঝতেছেন, বাট বাস্তবে দেখলে কেউ বলবে না এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে। তো আমি এখানে 1 ফোয়ার মতো চিংড়ি শুটকি নিয়ে নিলাম। এইবার চলে যাব আনারস নিতে। এই আনারসগুলো নিজেদের সাধ্যের মধ্যেই আছে অ্যান্ড অনেক বেশি ফ্রেশ এই আনারসগুলা। আমি এখান থেকে প্রায় 2 জোড়া নিলাম। এরপরে চলে গেলাম হচ্ছে তামাক পাতা দেখার জন্য। তামাক পাতাগুলো দেখলে কেমন জানি আমার ভালোই লাগে। আর এখানে যে আঙ্কেলকে দেখতেছেন, এই তামাক পাতাগুলো ওনার নিজস্ব ক্ষেত থেকে। দেন এই ছোট বেগুনগুলো দেখেন, এই ছোট বেগুনগুলো হচ্ছে আমার ফ্রেন্ড নিবে, কজ আমার ফ্রেন্ডের মায়ের খুবই পছন্দের একটা খাবার। তো দ্যাটস অল ফর টুডে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, কিপ ওয়াচিং মি, বাই বাই, টাটা।